ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আপনার প্রশ্ন হলো নামার শেষে যদি দেখা যায় কাপড় নাপাক লেগে আছে ধোয়ার পরেও কি সালাদ পণ্য আদায় করতে হবে আলহামদুলিল্লাহ ওয়াহাদ সালাত আল মাল্লা নবী আবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কেউ যদি কাপড় ধো করে নেয় আর সেই কাপড়ের মধ্যে যদি ওই ময়লার বা নাপাকের দাগ লেগে থাকে অনেক সময় দেখা গেছে দোয়ার পরেও সে একটা লাল চিহ্ন অথবা নাপাকটা যেই ধরনের ওই ধরনের একটা চিহ্ন লেগে থাকে এটার দ্বারা কাপড় নাপাক থাকে না এটা সুস্পষ্ট মশলা দোয়ার পরে ওই নাপাকের বা ওই জিনিসটার একটা রং অথবা দাগ লেগেই থাকতে পারে কাপড়ে সুতরাং দোয়ার পরে যদি এরকম হয় যে কাপড় ধোয়া হয়ে গেছে কিন্তু দাগটা লেগে গেছে তাহলে কাপড় পবিত্র হয়ে গেছে এটা দ্বারা সলাৎ পরা যাবে এবং যে কোনো আবাদত করা যাবে কিন্তু যদি মূল নাপাকটাই লেগে থাকে দাগ না মূল না লেগে আছে আর সেটা আপনার অজান্তে হয়েছে তাহলে ওলামে কেরম বলছেন যে পুনরায় সালাত আদায় করতে হবে না কারণ সে এটা তার মনের অজান্তে হয়েছে আর যদি সে আবার আদায় করে এটা তার জন্য ভারী হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে এজন্য কেউ যদি এরকম হয় যে সে ভুলে নাপাক কি অবস্থায় নামাজ পড়ে ফেলেছে তাহলে ওলামাইকেরাম বলছেন যে এটা তার সলাত হয়ে যাবে বা তাকে পুনরায় আর আদায় করতে হবে না ওল্লা